আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি, আজকের ভিডিওটি শুরু করছি। ও আজকে দেখাবো আমরা পড়াশোনা করি অনেক, আমরা ইংরেজি জিনিসটা যেটা আমাদের মাতৃভাষা বাংলা, সো আমরা মাতৃভাষা বাংলাতেই দক্ষ, তবে আমরা অনেক আমাদের পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং একজন ইংরেজি ভালো জানা, যারা ভালো জানে তাদের চাকরি বাকরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে খুব কাজে লাগে। তো আজকে একটা অ্যাপস দেখাবো আপনাদের, ইংরেজিতে কথা বলার 25টা ফর্মুলা দেওয়া হবে সেই অ্যাপসটাতে। সো আমরা আজকে অ্যাপসটা চলে যাচ্ছি, প্রথম চলে যাচ্ছি প্লে স্টোরে। দেখেন প্লে স্টোরে গিয়ে বাংলা লিখবেন, বাংলা লিখবে, দেখুন লেখা আছে ইংরেজি কথা বলার 125টি ফর্মুলা। সো আমরা প্রথমে দেখে দিচ্ছি এখানে কি লেখা আছে, যে অনেকেই ইংরেজি শিখতে চাই কিন্তু ভালো গাইডের কারণে ইংরেজি শেখা হয় না, তাই আপনাদের জন্য ইংরেজি কিছু ফর্মুলা নিয়ে এলাম যাতে করে আপনারা সহজে ইংরেজি শিখতে পারেন। সো এখানে দেওয়া আছে, দেখেন এখানে কী কী দেওয়া আছে, ফর্মুলাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আপনার ফর্মুলা 1, এবারে দেখেন আপনার কথোপকথন কনভারসেশন আকারে দেওয়া আছে সিস্টেমগুলো, এবারে এরকমভাবে দেওয়া সুন্দর করে প্রত্যেকটা ফর্মুলা দেওয়া আছে। দেখেন অ্যাপসটি 4.6 রেটিং পেয়েছে, তো 50,000 বার ডাউনলোড হয়েছে, 2 টাইম স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস ফর দ্য ফর্মুলা 125। দেখেন অনেক ভালো রিভিউ এসেছে, একটা খুব ভালো একটা অ্যাপস। আমরা তো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। মাত্র 2.98 মেগাবাইটের একটা অ্যাপস আমার ইনস্টল হচ্ছে। দেখুন সবাই, এ তো হয়ে গেছে, ওপেন করলাম, আমরা ওপেন করছি। দেখুন ওপেন হচ্ছে ফর্মুলা, নতুন ডাটা চেক করা হচ্ছে, মানে আপডেট কোনো এসেছে কি না সেটা চেক করা হচ্ছে। দেখুন প্রথমে চলে এসেছে আপনার ফর্মুলা, আর দিন ফর্মুলাতে চলে গেলে ক্লিক করলাম, ফর্মুলা 1 থেকে 10 ফর্মুলা ভিতরে ক্লিক করলাম আমরা। চলে যাচ্ছে, দেখুন ফর্মুলা 1 থেকে 10, ফর্মুলা বাংলা ভাষায় যেসব বাক্যে, সরি একটু ভুল আছে, কাক্যে বাক্যে হবে, বাক্যে ক্রিয়া থাকে না, সেসব বাক্য ইংরেজি করার সময় এম ইজ আর ব্যবহার করতে হয়, এগুলো মূলত বাক্যের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমি একজন বালক, আই এম এ বয়, পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড, তারা সাহসী, দে আর ব্রেভ। ফর্মুলা 2, ওই বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ওই বাক্যের ইংরেজি কথা বলা মানে করার সময় বাক্যটি এম ইজ আর দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। তা আমি একজন ছাত্র, আই এম আই এ স্টুডেন্ট, পৃথিবী কি গোলাকার, ইজ দ্য আর্থ রাউন্ড, তারা কি সাহসী, আর দে ব্রেভ, মানে ওটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, মানে এটা ইন্টারগ্রেটিভ প্রশ্ন চিহ্ন। তো এরকম দেখাচ্ছে, এরকম করে ফর্মুলা দেওয়া আছে, প্রতিটা পর্ব করে আপনার 1 থেকে 10 করে পর্ব দেওয়া আছে। এরকম দেখেন এখানে এই ব্যাক করে আবার চলে যাচ্ছি, ফর্মুলা 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এবার সুন্দর করে দেওয়া আছে পর্বসমূহ এখানে দেওয়া আছে। আপনার এখানে দেখেন, ও আমরা যেমন কনভারসেশন কথোপকথন এখানে চলে যাচ্ছি, কী দেখা আছে, ইংরেজি কথোপকথনের দক্ষতা বৃদ্ধির জন্য একটি ছোট ধরনের কথোপকথন দ্বারা শুরু করা যাক। কারোর সঙ্গে দেখা হলে তার সঙ্গে যেভাবে কথা শুরু করবেন, মনে করুন কোনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর কোনো দোকানে দেখা হলো, প্রথম বন্ধু বলল, ও ইউ, হাউ আর ইউ, আরে তুমি কেমন আছো, ওটা বাংলা হচ্ছে। দ্বিতীয় বন্ধু উত্তরে বলবে, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি আছি, ভালো আছি, আর তুমি। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আপনি এটা প্র্যাকটিস করতে পারেন, নিজে আপনার আরেকজন ফ্রেন্ডের সাথে কথা বলে সেখানে প্র্যাকটিস করতে পারেন। প্রথম বন্ধুকে আপনি কোয়েশ্চেন করলেন, তাকে সে তাকে কোয়েশ্চেন করলেন, সে রিপ্লাই দিল, আপনি আবার কোয়েশ্চেন করলেন, সে করলো, আপনি রিপ্লাই দিলেন, এভাবে। যেমন প্রথম বন্ধু মিঠু, ইট হ্যাজ বিন সো লং, তো
আরে কতদিন পর দেখা, দ্বিতীয় বন্ধু, ইয়াস ইট হ্যাজ রিয়েলি বিন ভেরি লং সিন্স উই লাস্ট মিট। সো এরকম করে প্রত্যেকটা যত বেশি কনভার্সেশনে আপনি ইনভলভ হবেন, যত বেশি কথা বলবেন, যত প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট কথা আছে, প্রবাদ আছে, তো আমরা যত বেশি আপনার প্র্যাকটিস করবেন তত বেশি ইংরেজিতে দক্ষ হবেন। সো আজকে এই এক অ্যাপসটাই ছিল, ওই অ্যাপসটা হচ্ছে ইংরেজিতে কথা বলার 125টি ফর্মুলা। এই 125টি ফর্মুলা খুব সুন্দর করে আমরা আশা করি যদি 125টি 125টি ফর্মুলা আমরা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি এবং দৈনিকভাবে প্র্যাকটিস করতে পারি, সো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেস হবো ইংরেজিতে। একটু হলেও এখানে এই অ্যাপস থেকে একটু হলেও উপকার উপকৃত হবো এবং ফর্মুলাগুলো শিখলে ইংরেজিতে আমার কাজে লাগবে। সো চাকরি ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের ইংলিশটা, ইংলিশের চাকরির বাজারে ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্ত রইলো, এখানে অ্যাপসটি আপনারা সবাই ইনস্টল করে নেবেন এবং আমার এই ভিডিওটিতে যদি আজকে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকার উপকৃত হতে থাকেন আপনারা যদি অ্যাপসটির মাধ্যমে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।